ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, শুরু করছি ভাগ্যবার্তার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠানে উপস্থিত থাকেন পণ্ডিত জি অর্থাৎ ভৃগু শ্রী জাতক, অনেক অনেক স্বাগত, স্বাগত সুপ্রভাতকে। শুরু করি আজকের আমাদের পথ চলা শুরু হয় আজকের গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, আজ আবার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজ নানাবিধ শুভাশুভ ফল মিলবে, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ, আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। সাত সংখ্যা জাতক জাতিকাদের শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজও কিন্তু আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটি বিশেষভাবে শুভ, আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনাদের সাফল্য মিলবে। আজ বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। নয় সংখ্যা জাতক জাতিকাদের শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র, মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হতে পারে। তার পাশাপাশি বিশেষ করে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, ব্যবসায়ীদের ক্ষেত্রে করবো বলবো সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর বিশেষ করে আজকে ক্রয় বিক্রয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকা শুভ। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আট সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। আজ আপনাদের অর্থনৈতিক দিক থেকে নানাবিধ সমস্যার জটিলতা, তার পাশাপাশি অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মানহানিরও যোগ আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্যা। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। নয় সংখ্যার জাতক জাতিকাদের অশুভ, পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ নয়, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও কিন্তু নানাবিধ জটিলতা আসতে পারে বা মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতিকাদের শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, আজ আপনাদের অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে ক্রয় বিক্রয় যে কোনো রকম শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য আছে। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং সাদা। আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ। তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয়, যারা চাকরি করছেন কর্মক্ষেত্র নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, সত্যবৃদ্ধি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতিকাদের শুভ এবং চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক পীড়া। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ নয়, নানাবিধ জটিলতা আসতে পারে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক
দিক থেকে নানাবিধ জটিলতা মতানৈক্য আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা থাকবে। ধনুরাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজে কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। ধনুরাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থনাশ সর্বক্ষেত্রে গুপ্তচর্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং সাদা। নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দুই সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা নতুন কোনো চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন হবে। তার পাশাপাশি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আজকের দিনটি সম্পূর্ণভাবে বিরত থাকুন, সেই ক্ষেত্রে শুভ হবে। কুম্ভরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ মীনরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হলুদ এবং সবুজ। নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আমাদের দৈনিক রাশিফল শিশুনে এবার আমরা একটু হোয়াটসঅ্যাপে যাবো এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা নিজেদের জীবন সম্পর্কে জানতে চাইছেন, ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে চাইছেন, অবশ্যই আপনারা ফোন করুন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার তো যাচ্ছেই, পাশাপাশি পণ্ডিতজিকে আপনারা সামনাসামনি তার চেম্বারে এসে দেখাতে পারছেন। প্রত্যেক রবিবার এবং বুধবার পণ্ডিতজির বারাসাতের নিজস্ব চেম্বার, সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাতিবাগানে চেম্বার রয়েছে এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার বালিতে চেম্বার। তো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাতের পণ্ডিতজির নিজস্ব চেম্বারে। আগামী 25শে ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 26শে ফেব্রুয়ারি বহরমপুর, 27শে ফেব্রুয়ারি শিলিগুড়ি, 28শে ফেব্রুয়ারি মালদা, 14ই মার্চ বর্ধমান, 13ই মার্চ মেচেদা। আপনারা যোগাযোগ করবেন 8583013265, 9836464659 এ। আমরা চলে যাই হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আজকে যে হোয়াটসঅ্যাপটা বলবো পাঠিয়েছেন কলকাতা থেকে। নমস্কার পণ্ডিতজি, আমি সুপর্ণা মুখার্জি বিজয়গড় থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আমার মেয়ে 2021 মাধ্যমিক দেবে, ও কোন স্ট্রিমে গেলে ভালো হয়? ওর আর্টস নিয়ে পড়ার খুব ইচ্ছে। আপনার সঠিক প্রেডিকশন আমার খুব ভালো লাগে ও আপনার উপাচার করে আমি ভালো আছি। আচ্ছা, মেয়েটির নাম হচ্ছে স্বস্তিকা মুখার্জি, 10/6/2004, 1:15 PM কলকাতা। থ্যাংক ইউ। আচ্ছা, ওর জন্ম হচ্ছে বৃহস্পতিবার, কন্যালগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা, জন্ম ছক অনুযায়ী কিন্তু শুক্র জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কন্যালগ্ন, লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি স্বক্ষেত্রে। নিজ ঘরে অর্থাৎ বিদ্যাস্থানের দিক থেকে সেরকম বড় কোনো সমস্যা পাচ্ছি না। শনি হচ্ছে ওর পঞ্চম প্রতিকারক গ্রহ, শনি দশমভাবে অবস্থান করছে এবং অষ্টম প্রতিকারক গ্রহ এবং তৃতীয় প্রতিকারক গ্রহ মঙ্গলও অবস্থান করছে দশমভাবে। তার পাশাপাশি শুক্র হচ্ছে ভাগ্য প্রতিকারক গ্রহ, স্বক্ষেত্রে অবস্থান করছে ভাগ্যপতি কর্মপতির রাজ্য, অর্থাৎ শুক্র বুধের রাজ্য, এবং বৃহস্পতি জন্ম অবস্থান করছে দ্বাদশভাবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু দেখে নিচ্ছি বর্তমানে ও মহাদশা কী চলছে। মহাদশা এখন বর্তমানে চলছে শনির মহাদশা, অর্থাৎ শনির মহাদশা আর
2021-এ ও মাধ্যমিক দেবে, তখন থাকবে রাহুর অন্তর্দশা। শনি এবং রাহুর দশান্তর্দশা থাকবে এবং শনি ও জন্মচক্রে রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল শনি মঙ্গলের যোগ আছে, মঙ্গল হচ্ছে আবার বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। শুনুন, ওর জন্মছক অনুযায়ী বিশেষ করে চতুর্থ ভাব অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট। নাম্বার টু, আমরা দেখি যে কোনো জাতক জাতিকার জীবনে যদি কখনো যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে অর্থাৎ কোনো শুভ যোগ, সেই জাতক জাতিকায় কিন্তু সাফল্য মিলে। বিশেষ করে ভাগ্য এবং কর্ম, ভাগ্যপতি কর্মপতির রাজযোগ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে সাফল্য দেয় যদি নিজভাবে অবস্থান থাকে। এখানে ভাগ্যপতি শুক্র হচ্ছে ওর জন্মছকে কিন্তু সক্ষেত্রে অবস্থান, অর্থাৎ ভাগ্যপতি শুক্র সক্ষেত্রে অবস্থান করছে এবং ভাগ্যপতি কর্মপতির রাজযোগ এবং কর্মকারক গ্রহ রবিও কিন্তু অবস্থান করছে ভাগ্যস্থানে। অর্থাৎ এখানে কিন্তু দারিদ্র যোগ হয়নি। রবি শুক্রের অনেক ডিফারেন্স আছে ডিগ্রিগত এবং যেহেতু শুক্র সক্ষেত্রস্থ কোনো দারিদ্র যোগের ব্যাপার নেই এখানটায়। তবে আপনি জানতে চেয়েছেন দুটো জিনিস, এক হচ্ছে 2021 কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন। দেখুন, এই জাতিকার জন্মছক খারাপ পাচ্ছি না, দুটো সাইড খারাপ আছে। এক হচ্ছে এর মহাদশাটা, শনির মহাদশা। শনি হচ্ছে যেহেতু রাহু নক্ষত্রে অবস্থান করছে, শনি কিন্তু সম্পূর্ণভাবে ফল দিতে পারে না, কারণ পঞ্চমপতি কারক তো শনি। পঞ্চমপতি কারক গ্রহের দশায় অর্থাৎ কন্যালগ্নের জাতক জাতিকাদের শনি কিন্তু যেহেতু পঞ্চমপতি কারক গ্রহ খুব একটা অশুভ ফল দেয় না। কিন্তু শনির যদি অবস্থান শনি যদি নক্ষত্র ভালো না পায় তাহলে মুশকিল। এখানে শনি যেহেতু রাহু নক্ষত্রে আছে কিছুটা ডিস্টার্ব করবে, আর যখন মাধ্যমিক পরীক্ষা দেবে সে সময় শনি রাহুর দশান্তর্দশা থাকবে, অর্থাৎ রাহু কিন্তু লগ্নের অষ্টমে আছে। অষ্টমে রাহু অবস্থান করছে, শনি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই মাধ্যমিক পরীক্ষা যখন চলবে এই শনি রাহুর দশান্তর্দশাটা কিন্তু ওর পক্ষে সেভাবে কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ সময়টা ওর পক্ষে ভালো নয়। কিন্তু জন্মছকটা ভালো, যেহেতু ভাগ্যপতি কর্মপতির রাজ্য, বৃহস্পতি বিদ্যাকারক গ্রহ সক্ষেত্রে দৃষ্ট, এগুলো শুভ। অর্থাৎ ওর জীবনে যেটা সাফল্য পাবে সেটা কিন্তু ছকের দ্বারা সাফল্য পাবে, জন্মছক। একটা প্রশ্ন পণ্ডিতজি, আপনি বলছেন সময়টা ভালো নয় কিন্তু ছকটা ভালো, তাহলে সময়টাকে অতিক্রম করবে কি করে? অতিক্রম করতে হবে, সময়টা তোকে তার মানে পিছিয়ে দেবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, ওর নাম্বার যদি দেখা গেল যে ও 90% পাওয়ার কথা, সেক্ষেত্রে একটু কম হতে পারে, সেক্ষেত্রে 75/60% আসতে পারে। এই জাতীয় সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু কি বেরিয়ে আসার উপায় আছে? এগুলো হচ্ছে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে তাকে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে শনির দশা তো ওর পক্ষে ভালো নয়, নাম্বার ওয়ান হচ্ছে। আর নাম্বার টু হচ্ছে ওর জন্মছকে যেটা একটা আছে সেটাকে বলে সকর দোষ। সকর দোষটা কি, যদি বৃহস্পতি চন্দ্র যদি কখনও জাতক জাতিকার জন্মছকে ষষ্ঠ এবং অষ্টমভাবে সম্পর্কযুক্ত থাকে, যেমন বৃহস্পতির এখানে দ্বাদশে এবং বৃহস্পতি চন্দ্রের লগ্নের সপ্তমে, আর বৃহস্পতি চন্দ্রের সম্পর্ক হয়েছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়েছে, বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র এবং বৃহস্পতির যদি সম্পর্ক ষষ্ঠ অষ্টম হয় এবং সেই গ্রহরা যদি জাতক জাতিকার দুস্থানগত অবস্থা থাকে, ষষ্ঠ অষ্টম সম্পর্ক হতেই পারে, সেই ক্ষেত্রে যদি কেন্দ্রভাবে থাকে বা ত্রিকোণভাবে থাকে সেক্ষেত্রে সমস্যা হয় না, যদি দুস্থানগত হয় তাহলেই সমস্যা। যেহেতু বৃহস্পতি লগ্নের দ্বাদশে দুস্থানগত হয়ে গেছে সেই জন্য কিন্তু এই জাতিকার জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল থাকবে। বারবার বলছি, স্ট্রাগল থাকবে। সকর দোষ কিন্তু মানুষের জীবনে প্রচণ্ড স্ট্রাগল দেয়, প্রচণ্ড বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে চলতে হয়। হ্যাঁ, ছকটা ভালো। আর এর জন্মছক অনুযায়ী হচ্ছে মোটামুটি প্রশাসনিক সেক্টরের কর্মজীবনের দিক থেকে সাফল্য আছে। শনি এবং মঙ্গল ওর লগ সে দশমভাবে আছে, মঙ্গল ওর দশমভাবে বৃহস্পতি নক্ষত্রে আছে, মঙ্গল ওর জন্মছকের বর্গোত্তম অবস্থায় আছে। অতএব এর পড়াশোনাটা আমি মনে করি যেহেতু শনির দশা
ইংরেজিতে ইংলিশে একে অনার্স দিয়ে পড়ানোর চেষ্টা করবেন, আর্টস নিয়েই পড়ুক, ইংরেজিটাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার আপনারা দুজনকে, আমি মেদিনীপুর থেকে বলছি। আমি বলুন বলুন, নামটা বলবেন? আমার ছেলের নাম নীলাঞ্জন সাহা। ছেলের সম্পর্কে জানবেন তাই তো? হ্যাঁ, ছেলে কেরিয়ার ব্যাপারে একটু জানবো। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 11 জুলাই 1997। টাইম বলুন। 7 বিকাল 3:50। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। আপনি নিয়মিত দেখেন পণ্ডিতের অনুষ্ঠান? আমি নিয়মিত দেখি পণ্ডিতের কাছে। আগে আমি ছেলের ব্যাপারে গিয়েছি, মেয়ের ব্যাপারেও গিয়েছি, উপকৃত। আপনি উপকৃত পণ্ডিতের কাছে এসে? আচ্ছা, ছেলের ব্যাপারে কি পড়াশোনার ব্যাপারে এসেছিলেন? হ্যাঁ, ছেলে পড়াশোনার ব্যাপারে আমি গিয়েছি। বাহ, আচ্ছা, শুক্রবার জন্ম তো? হ্যাঁ, শুক্রবার। বৃশ্চিক লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনি নক্ষত্র নরবর, জানতেন? হ্যাঁ 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 জানতাম। আচ্ছা আচ্ছা, বৃহস্পতি ওর জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থা, বৃহস্পতির জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। এখন একটু আমি জন্ম ছকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, লগ্নের তৃতীয় বৃহস্পতির অবস্থান, পঞ্চম ভাবে বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তম অষ্টম ভাবে রবির অবস্থান, নবম ভাবে বুধ শুক্র, দশম ভাবে রাহুর অবস্থান। অর্থাৎ দশমপতি কারক গ্রহ হচ্ছে রবি, রবি হচ্ছে অষ্টম ভাবে অবস্থান করছে, একাদশ ভাবে মঙ্গল চন্দ্র অবস্থান। আচ্ছা আরেকটু দেখে নিচ্ছি জন্মছকের, মঙ্গল চন্দ্র একাদশ ভাবে অবস্থান করেছে, চন্দ্র পেয়েছে রবির নক্ষত্র, মঙ্গল পেয়েছে চন্দ্রের নক্ষত্র। ঠিক আছে, অর্থাৎ একাদশভাবে কিন্তু যেহেতু মঙ্গল জন্মছকের চন্দ্রের নক্ষত্র পেয়েছে এবং শুভ নক্ষত্র পেয়েছে, এখানে কিন্তু লক্ষ্মীযোগের সৃষ্টি হলো। আচ্ছা এখন হচ্ছে ওর রাহুর মহাদশা চলছে, রাহু দশমভাবে অবস্থান করছে, রাহু হচ্ছে রবির নক্ষত্র পেয়েছে। আচ্ছা শুনুন, ওর তার পাশাপাশি অন্তর্দশা হচ্ছে ওর শনির অন্তর্দশা, অর্থাৎ 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত শনির অন্তর্দশা চলবে, রাহুর দশা শনির অন্তর্দশা, রাহু শনির সম্পর্ক ষষ্ঠ অষ্টম। হ্যাঁ আচ্ছা, রাহু শনির দশা অন্তর্দশাও কিন্তু ওর পক্ষে ভালো নয়। কেন ভালো নয়? রাহু হচ্ছে ওর কর্মস্থানে অবস্থান করছে রবির নক্ষত্রে, এটা ভালো নয়। আর যখনই কোনো মহাদশা চলবে, বিশেষ করে শনি রাহু, রাহু শনি, তাদের সম্পর্ক যদি কখনো ষষ্ঠ অষ্টম হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো নয়, এবং সেই সময়টা তার জীবনে কিন্তু সাফল্য দেয় না। দেখুন ওর এডুকেশনের জায়গা কিন্তু খারাপ নয়, নবমভাবে সপ্তম অষ্টম, সপ্তম অষ্টম নবমভাবে বুধ শুক্রের অবস্থান, এবং এডুকেশন ওর হয়েছে মোটামুটি, এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য ছিল, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এই 22 সালের নভেম্বর পর্যন্ত ওকে কিন্তু ভোগাবে কর্মজীবনের দিক থেকে, কর্মজীবনের দিক থেকে কিন্তু সমস্যা আসবে। ওর জন্মছক অনুযায়ী কর্মজীবনটা কিন্তু একটু মানে কম বেশি ডিস্টার্ব হবে, কারণ কর্মপতি কারক গ্রহ রবি হচ্ছে দুস্থানগত, অর্থাৎ অষ্টমে আছে। নাম্বার টু হচ্ছে কর্মপতি অষ্টমে রাহু শনির দশান্তর্দশা, এটা ওর পক্ষে ভালো নয়। এই সময়টা কিন্তু সাবধান, যাবতীয় সাফল্য ওর জীবনে আসতে একটু লেট, কিন্তু সাফল্য আসবে কর্মজীবনে। 2026 সাল থেকে কিন্তু খুবই ভালো সময়, কিন্তু 2024 সালের পর থেকে, সরি 2022 সালের পর থেকে, নভেম্বরের পর থেকে ধীরে ধীরে সাফল্য আসবে, 2026 সালের পর থেকে খুবই ভালো সময় আসবে। এবার আপনার কী কী প্রশ্ন আছে বলুন। আচ্ছা পণ্ডিতজি, আমার প্রশ্ন হলো, এখন ছেলে একটা চাকরি করছে, এখন ও অন্য কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করছে, অন্য কোম্পানিতে গেলে ভালো হবে না এটা থাকলে ভালো হবে, এটা আবার জিজ্ঞাসা। মানে অন্য কোম্পানিতে গেলে ভালো হবে কিনা, মানে এই কোম্পানিটা, এই কোম্পানি ওর কি মানে ভালো লাগছে না, স্যাটিসফ্যাকশন? মানে এটা ওর একটা খুব ভালো লাগছে না, অন্য কোম্পানিতে ও চেষ্টা করছে, একটাতে পেয়েছে, ও এখন আমাকে বলছে আপনাকে জিজ্ঞাসা করতে, ও কি যাবে অন্য কোম্পানিতে না এটাতে থাকবে, কেমন হবে গেলে? ব্যাপারটা হচ্ছে এই সময়টা হচ্ছে যে টাইমটা ওর পক্ষে চলছে, এই সময়টা চেঞ্জ করা হচ্ছে খুব টাফ,
তাও আমি আপনাকে দেখে দিচ্ছি, যেহেতু এখন ওর কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে পঞ্চমে বৃহস্পতির অবস্থান, তার পাশাপাশি হচ্ছে একুশ সালের জানুয়ারি থেকে অর্থাৎ একুশ সালের জুলাই মাস পর্যন্ত ওর কিন্তু, যদি ও চেঞ্জ করে জুলাই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে ওকে, জুলাই মাসের মধ্যে। জুলাই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে। আর ও কি পশ্চিমের মধ্যে থাকলে ভালো হবে না পশ্চিমের বাইরে চেষ্টা করলে ভালো হবে? পশ্চিমবঙ্গের বাইরে কর্মজীবন ওর যদি পশ্চিমবঙ্গের বাইরে চেষ্টা করে সব থেকে বেশি ভালো হয়। আপনি তো এসছেন, আপনি তো জানেন পণ্ডিতজির কাছে আসতে হবে এবং পণ্ডিতজি তখন আসলে পরে ডিটেইলসটা উনি বলে দিতে পারবেন। এবং আপনি নিজেই দেখলেন যে আপনার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিজেও ডিপেন্ড করে রয়েছেন পণ্ডিতজির উপরে, তাই পণ্ডিতজির কাছ থেকে জেনে নেওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করবেন 8583013265 9836464659 এবং আজকে এবং বুধবার দিন পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বারাসাতে পণ্ডিতজির নিজস্ব চেম্বারে। তো আমরা আরেকটি টেলিফোন কি নেব আরেকটা টেলিফোন যদি হয়? ঠিক আছে, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম নমস্কার, পণ্ডিতজিকে নমস্কার, বলুন। হ্যাঁ বলছি কি আমার একটু ক্যারিয়ার সম্বন্ধে জানবো। আপনি খালি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ওই দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর থেকে সুষমা জানা বলছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1/6/1979 টাইম সন্ধ্যে 7:30। কোথায় হয়েছেন? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা কোথায় বলেন আপনার জন্ম টাইমটা বলুন একবার। সন্ধ্যে 7:30 পিএম মেদিনীপুরে জন্ম না? হ্যাঁ মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এক মিনিট, মেদিনীপুর করছি, মেদিনীপুর ধরুন এক মিনিট। হ্যাঁ হ্যাঁ ধরে রেখেছি। আচ্ছা আপনার জন্মবারটা তো শুক্রবার তাই তো? হ্যাঁ শুক্রবার। আচ্ছা ধনু লগ্ন সিংহ রাশি মখা নক্ষত্র দেবাড়িগণ তাই তো? হ্যাঁ এটা জানি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্মকালীন কোনো গ্রহই বক্রী নেই। আচ্ছা জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধনু লগ্নের তৃতীয় কেতু পঞ্চমে শুক্র মঙ্গল, আচ্ছা ষষ্ঠভাবে রবি বুধ, সপ্তম অষ্টমভাবে বৃহস্পতি, নবমভাবে শনিচন্দ্র রাহু, এই জায়গাটাই তো আপনার ক্ষতি করে দিয়েছে। এমনি ছকের অন্য সাইড তো ভালোই ছিল। আচ্ছা দেখছি এবার আমি একটু জন্ম ছকের আদার্স সাইডটা দেখে নিচ্ছি। আদার্স সাইডটা হচ্ছে দেখে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু এখন বর্তমানে চলছে হচ্ছে চন্দ্রের মহাদশা। হ্যাঁ চন্দ্রের মহাদশা 2021 এপ্রিল মাস থেকে আপনার শুরু হবে মঙ্গলের মহাদশা। এই মঙ্গলের মহাদশা কিন্তু আপনার পক্ষে ভালো, বুঝতে পেরেছেন? চন্দ্রের দশা ছিল অষ্টমপতি, চন্দ্রের মহাদশা ছিল অর্থাৎ 2011 থেকে 2021 এপ্রিল মাস পর্যন্ত। হ্যাঁ এই 2011 থেকে 2021 এপ্রিল মাস অর্থাৎ এই কামিং এপ্রিল পর্যন্ত আপনার চন্দ্রের মহাদশা থাকবে। এই চন্দ্র হচ্ছে আপনার অষ্টমপতি কারক গ্রহ, চন্দ্র হচ্ছে শনি রাহু যুক্ত অবস্থায় আছে। এই চন্দ্রের মহাদশা কিন্তু আপনাকে ভালো দেয়নি কেরিয়ারের দিক থেকে। চন্দ্র আবার আপনার অবস্থান করছে কেতুর নক্ষত্রে, এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব ছিল আপনার। আগামী 2021 এপ্রিল থেকে আপনার যে মঙ্গলের মহাদশা শুরু হবে, মঙ্গল আপনার পঞ্চমপতি কারক গ্রহ সক্ষেত্রে অবস্থান করছে, মঙ্গলের মহাদশা খুব ভালো দেবে। আপনি বলুন তাড়াতাড়ি। আমি বলতে চাই আমার এই ক্যারিয়ার সম্বন্ধে 2020 থেকে। এতে বললামই তো আপনাকে 21 এপ্রিল থেকে ভালো। আপনার আগের সময়টা কেমন গেছে? আগের সময়টা খুব খারাপ হচ্ছে স্যার আমার।
সেটাই তো আমি জানতে চাইছি আপনাকে। হাতে আজকে আর সময় নেই, পণ্ডিতজির অঙ্কটা এত নিখুঁত কষেন, উল্টো দিকের মানুষকে কিন্তু কোনো কিছু ভাবতেই হয় না, কারণ তারা উপলব্ধি করেন আপনি যে কথাটা বলেন। আজকে হাতে সময় নেই, আগামীকাল ঠিক এই সময় ভাগ্যবার্তা নিয়ে পণ্ডিতজি হাজির হচ্ছেন। আর আজকে আপনারা পণ্ডিতজিকে যারা দেখাতে চাইছেন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আজকে পেয়ে যাচ্ছেন বারাসাতে। সামনের 25 তারিখ কৃষ্ণনগর, 26 তারিখ বহরমপুর, 27 তারিখ শিলিগুড়ি, 28 তারিখ মালদা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত নমস্কার।